আমরা আজকে শঙ্কর ইউটিউব সম্বন্ধে আমি দুটা কথা বলতে চাচ্ছি কেন আমরা এই শঙ্কর ইউটিউব খুলতে যাচ্ছি সেই উদ্দেশ্যেই আমার অল্প একটু বক্তব্য আপনারা শোনার চেষ্টা করবেন আমাদের উদ্দেশ্য একটাই অর্থাৎ প্রথম শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত মাধ্যমিক শিক্ষা ব্যবস্থা কোনো ছাত্রছাত্রী যেন অঙ্কে ফেল না করে অঙ্কের মেধা ডেভেলপ করা অঙ্কে পাশ করা অঙ্কের যেন তারা দক্ষই উঠতে পারে সেই চেষ্টাই আমার অর্থাৎ সারা বাংলাদেশে প্রথম শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত সকল অধ্যায় ভিত্তিক আমি আমি ভিডিও করার চেষ্টা করব এবং সেই ভিডিওগুলো আপনারা প্রচার এবং সাবস্ক্রাইব করে সকলকে জানিয়ে দেওয়ার জানিয়ে দেওয়ার ব্যবস্থা করবেন এই আশা রেখে আমি আমার একটু বক্তব্য আরম্ভ করতে যাচ্ছি আমার প্রথম কথা হচ্ছে মায়েদের উদ্দেশ্যে এই মায়েদেরকে আহ্বান জানাচ্ছি আপনারা যেন এই ভিডিওগুলো প্রচার এবং নিজেরা দেখে শিশুদেরকে এই মানসিকতা তৈরি করে দক্ষ অঙ্কে দক্ষজনক হয়ে উঠতে পারে সেই চেষ্টা করবেন প্রথম শ্রেণীর একটা ভিডিও থাকবে যেগুলো আপনারা নিজেরা শিশুর সাথে বসে ভিডিওগুলো দেখে অঙ্ক শিখাবার চেষ্টা করবেন আমার মায়েদের প্রতি এই আহ্বান থাকবে মারেই পারে মারেই পারে প্রথম শিক্ষক এবং আমি মনে করি প্রধান শিক্ষক হিসাবে অর্থাৎ শিশুদের শিক্ষক একমাত্রই মায়ে হতে পারে সর্বশ্রেষ্ঠ শিক্ষক কারণ আর কারো কাছ থেকে এত সুন্দরভাবে শিকার সুযোগ পায় না সেই সুযোগেই আমি একটা কথা আহ্বান জানাচ্ছি আপনারা আমাকে আপনাদের এই প্রথম শ্রেণীর শিশুদের সঙ্গে বন্ধু হিসেবে পরিচয় করে দিয়ে ভিডিওগুলো দেখার সুযোগ করে দিবেন আর উপরের শ্রেণীতে যারা আছে তারা যেন অধ্যায়ভিত্তিক আমার ভিডিওগুলো অর্থাৎ ইউটিউবের যে আমি ভিডিওগুলো প্রচার করব সে অধ্যায়ভিত্তিক সেগুলো সকল শ্রেণীর প্রথম থেকে শেষ পর্যন্ত অধ্যায়ভিত্তিক দুইটা তিনটা করে বক্তব্য আমার থাকবে এবং ক্লাস আমার থাকবে আমার একটাই ইচ্ছা আমি যেন সকল ছাত্রছাত্রীদেরকে দক্ষ অঙ্কে দক্ষ করে উঠাতে পারি সেই চেষ্টা আমার অর্থাৎ সারা বাংলাদেশে সারা বাংলাদেশে প্রথম থেকে দশম শ্রেণী পর্যন্ত গণিতে পিছিয়ে পড়া অথবা ফেল করা অথবা অঙ্ক করতে ইচ্ছে না করা এই সকল সকল সমস্যার সমাধান আমার এই অঙ্কের ক্লাসগুলোতে থাকবে সুতরাং এই ইউটিউবগুলো আপনারা প্রচার করার চেষ্টা করবেন আর আমার প্রাণপ্রিয় ছাত্রছাত্রীরা যারা আমার কাছে সরাসরি অঙ্ক শিকার সুযোগ হয়েছে আজকে থেকে বিশ পঁচিশ বছর আগে তাদেরকে আমি উদ্দেশ্যে বলছি তোমরাও যেন আমার এই ভিডিওগুলো অর্থাৎ অঙ্কের কিভাবে কোন ইয়েতে আমরা যেন এই ভিডিওগুলো প্রচার করি এবং প্রচার করে এই সাধারণ মানুষের কাছে অর্থাৎ আমাদের দরিদ্র জনসাধারণের কাছে ঘরে ভিডিওগুলো রেখে যেন তাদের ছাত্রছাত্রীর শিক্ষক শিক্ষিকা অথবা প্রাইভেট টিউটর না রেখেও অঙ্কে দক্ষ অর্জন হয় সেই চেষ্টায় আমার সুতরাং আমি সকলকে আহ্বান জানাচ্ছি আমার এই শঙ্কর ইউটিউবটা আপনারা যেন সকলে প্রচার করে সাধারণ মানুষের উপকার করেন এই আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি আশা করি আপনারা সকলে উপকৃত হবেন এই আশা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ সবাইকে